বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, তাকে আমরা দেখেছি জি বাংলায় নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ফুসফুস দুর্বলের কারণে ভর্তি করা হয় তাকে হাসপাতালে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অভিনেত্রীর। এখন তিনি বিরতিতে আছেন নিমফুলের মধু ধারাবাহিক থেকে। সেখানে তাকে দেখা যাচ্ছিল ঠাকুমার চরিত্রে অভিনয় করতে। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রী হাঁপিয়ে হাঁপিয়ে ফোনে কথা বলেন। তার সঙ্গে কথা বলার সময় শোনা যাচ্ছিল তার কাশির শব্দ। অভিনেত্রী জানান, আমি ভালো নেই, শরীর খুব খারাপ আমার। তিনি আরও জানান যে আমি তো 12 দিন হাসপাতালে ভর্তিও ছিলাম। অভিনেত্রী তার অসুস্থতার কারণে শুটিংয়েও যেতে পারেননি। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। তবে চিকিৎসকেরা তাকে থাকতে বলেছেন কড়া নিয়মে। করোনার সময় তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে, তবে তিনি সে সময় সুস্থ হয়ে ফিরেছিলেন অভিনয়ের জগতে। কিন্তু এখন তিনি অসুস্থ, সুস্থ হলে কি তিনি আবার ফিরবেন অভিনয় জগতে? এ বিষয়ে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী জানান যে, আমার তো শরীর এখন একদম ভালো যাচ্ছে না, হাই ব্লাড প্রেশার, হাঁপানি, এমনকি খুব কাশিও হচ্ছিল অভিনেত্রীর। এইসবের কারণেই তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এখন বাড়িতে ফিরেছি, আস্তে আস্তে সুস্থও হচ্ছি, শুটিংয়েও যেতে পারেনি, সেই জন্য নিমফুলের মধুতে আমাকে দেখা যাচ্ছে না। সুস্থ হবার পর তিনি কি আবার ফিরবেন অভিনয় জগতে? এ বিষয়ে অভিনেত্রী জানান যে, আমি একটু সুস্থ হলেই কাজে ফিরবো, আপনারা চিন্তা করবেন না। নিমফুলের মধু সেটে না গিয়ে কি থাকতে পারি? ওটাই তো আমার ঘর বাড়ি, আমার বেঁচে থাকার রসদ। আমাদের মতো শিল্পীকে কাজই তো বাঁচিয়ে রাখে। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী দ্রুত সুস্থতা আমরা কামনা করি।